আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 6 নভেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, মার্কিন প্রেসিডেন্ট পদে জয়ী ডোনাল্ড ট্রাম্প, ঐতিহাসিক জয়ে বন্ধু ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর, বিশ্ব শান্তির পক্ষে জোরালো সওয়াল, নির্দেশ উপেক্ষা করায় রাজ্যের 5 এসিএস অফিসার বরখাস্ত, লাইফ সার্টিফিকেট, পেনশনারদের জন্য সহায়তা কেন্দ্র আইনি সেবা কর্তৃপক্ষের, গণ অভিযোগ হচ্ছে দেখতে কাটিগড়ার সার্কল অফিসে জেলাশাসক মৃদুল যাদব, প্রতি রবিবার শিলচর শহরের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ, উপনির্বাচনের পর মন্ত্রিসভার সম্প্রসারণ, ব্যাপক চর্চা রাজনৈতিক মহলে, বদরপুর সার্কল কার্যালয় সরানোর সিদ্ধান্তের বিরুদ্ধে সরব কংগ্রেস, জেলা কমিশনারকে স্মারকপত্র, পথে নামার হুঁশিয়ারি, রাজ্যে 4 আসনে নিশ্চিত জয় বিজেপির, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এবং সর্বশেষ খবরটি হল, ইতালির সোনিয়া গান্ধী সাংসদ হলে বাংলাদেশ থেকে আসা নিহারের ক্ষেত্রে বাধা গুতায়, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন। তিনি সে দেশের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এদিকে রাষ্ট্রপতি হয়ে দেশবাসীকে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প, বললেন আমি আপনাদের পরিবার ও অধিকারের স্বার্থে লড়াই করব। এই লড়াইয়ে যারা সঙ্গ দিয়েছেন তাদের অসাধারণ আখ্যা দিয়ে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসন সহ একাধিক ইস্যুতে মুখ খুললেন তিনি, বললেন আমরা আমাদের সীমান্ত সুরক্ষিত করতে চলেছি, আমাদের দেশের সবকিছু ঠিক করতে চলেছি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন দেখলো আমেরিকা। অপরদিকে একই দিনে রাজ্যের 5 এসিএস অফিসারকে বরখাস্ত করা হয়েছে। নির্বাচন বিভাগের নির্দেশ উপেক্ষা করেছেন 5 অফিসার, এতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। 5 এসিএস অফিসার হলেন সরোজ কুমার ডেকা, কাব্যশ্রী দিহিঙ্গিয়া, কঙ্কনজ্যোতি শইকিয়া, জিন্টু শর্মা ও পরিস্মিতা দিহিঙ্গিয়া। 5 জন অফিসারকে নির্বাচনী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছিল, তারা নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করেননি। অপরদিকে প্রতি রবিবার বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ, কাছাড়ের শ্রম আয়ুক্ত শিলচর শহরের দোকান ও প্রতিষ্ঠানের মালিকদের অবগতির জন্য এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আসাম দোকান এবং প্রতিষ্ঠান আইন 1971 এবং 11 নং ধারা অনুযায়ী প্রত্যেক দোকান মালিক যেন নিজ নিজ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিয়ম অনুযায়ী প্রতি রবিবার সম্পূর্ণরূপে বন্ধ রাখেন, অন্যথা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তবে আইনিভাবে ছাড় পাওয়া প্রতিষ্ঠানগুলো এই আদেশের বাইরে থাকবে। অপরদিকে গণ অভিযোগ হচ্ছে দেখতে কাটিগড়ার সার্কল অফিসে জেলাশাসক মৃদুল যাদব, মাস দুয়েক আগে ভারতমালা প্রকল্পের জমি ও জিরাতকে কেন্দ্র করে দেদার দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল কাটিগড়া সার্কল অফিস ও অ্যাসিস্ট্যান্ট অফিস। দেদার দুর্নীতি ও উৎকুচ গ্রহণের অভিযোগে এক পাটওয়ারি ও এক কানুনগোকে জেল হাজতে যেতে হয়েছিল। এরপরও দুর্নীতি অরাজকতা সেই তিমিরেই রয়ে গিয়েছে বলে একটি মহলের অভিযোগ। এর মধ্যে মঙ্গলবার কাটিগড়া এলেন জেলাশাসক মৃদুল যাদব। তিনি সার্কল অফিস এএসও অফিসের সব কিছু খতিয়ে দেখেন। মূলত ভারতমালা প্রকল্পের অধীন জমি জিরাতের ভুয়ো তালিকা তৈরি ও জমির ক্ষতিপূরণ বাবদ সরকারি অনুদান হাতিয়ে নেওয়ার ব্লু প্রিন্ট তৈরির ক্ষেত্রে রীতিমতো গোটা বরাক উপত্যকায় রেকর্ড সৃষ্টি করেছিল কাটিগড়ার ওই দুটি সরকারি কার্যালয়। সরকারি অনুদানের ক্ষেত্রে জমির নথিপত্র আদান প্রদানে কার্যত চৈত্র সেনের বাণিজ্য শুরু হয়েছিল, যদিও বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের তরফে অবাধ দুর্নীতির বিরুদ্ধে জোরালো আওয়াজ উঠে এবং ভাইরাল হয়ে পড়ে উৎকুচ গ্রহণের ভিডিও। জেল হাজতে যেতে হয় 2 দুর্নীতিগ্রস্ত কর্মীকে, ফলে কিছু সময়ের জন্য অবাধ বাণিজ্যে কিছুটা যথি পড়লেও গুরুত্বপূর্ণ দুটি অফিসের দৈনন্দিন কাজকর্মের প্রতি সাধারণ মানুষের আস্থা ভরসা ধীরে ধীরে উবে যাচ্ছে। এই পরিস্থিতিতে বহু কর্মীদের অদলবদল করা হয়, অফিসের সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টাও শুরু হয়, কিন্তু বাস্তবে কতটুকু পরিবর্তন হয়েছে তা খতিয়ে দেখতে কাটিগড়ায় উপস্থিত হন কাছাড়ের নবাগত জেলাশাসক মৃদুল যাদব। এদিন কাটিগড়া সার্কল অফিস এএসও অফিসের সব দিক খতিয়ে দেখেন তিনি, খোঁজ নেন দৈনন্দিন সরকারি কাজকর্মের। সার্কল অফিস সহ অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসের কাজকর্ম নিয়ে রয়েছে গুচ্ছ অভিযোগ, এ বিষয়ে জেলাশাসক খোঁজ নেন এদিন। পাশাপাশি ভারতমালা প্রকল্পের সাইট পরিদর্শন করেন ডিসি। উল্লেখ্য, কাটিগড়ার সহকারী ভূবাসন অফিসের কাজকর্ম নিয়ে দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের গণ অভিযোগ রয়েছে। জমির নামজারির ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা দিতে হয়, মোটা মাইনে আদায় করা একাংশ পাটওয়ারি কানুনগো ও তাদের সহযোগীদের, বিভিন্নভাবে হয়রানির শিকার সাধারণ মানুষের অভিযোগ, জিরাতকে কেন্দ্র করে গড়ে ওঠা চক্রের মাধ্যমে ভারতমালা প্রকল্পের অধিকৃত জমির সরকারি অনুদানের টাকায় হরির লুট চলছে, জমি জিরাতের নাম করে সেই নির্দিষ্ট চক্রের মাধ্যমে জমি মালিকদের কাছ থেকে উৎকুচ নেওয়া হচ্ছে।
অপরদিকে লাইফ সার্টিফিকেট পেনশনারদের জন্য সহায়তা কেন্দ্র আইনি সেবা কর্তৃপক্ষের নভেম্বর মাসে সরকারি পেনশন প্রাপকদের জন্য ব্যাংকে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার এই প্রক্রিয়া আরো সহজ করার জন্য হাইলাকান্দি জেলা আইনি সেবা প্রাধিকরণ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। হাইলাকান্দি জেলার দুটি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাহায্য কেন্দ্র চালু করেছে হাইলাকান্দি জেলা আইনি সেবা কর্তৃপক্ষ। এই সাহায্য কেন্দ্রের মাধ্যমে আইনি সেবা কর্তৃপক্ষের প্যারা লিগ্যাল স্বেচ্ছাসেবকরা প্রবীণ পেনশন প্রাপকদের লাইফ সার্টিফিকেট ফর্ম সঠিকভাবে জমা দিতে সকল প্রকার সাহায্য প্রদান করছে। এছাড়া শারীরিকভাবে অসুস্থ পেনশন প্রাপকদের বাড়িতেও গিয়ে বিনামূল্যে এই সেবা প্রদান করেছে প্যারা লিগ্যাল স্বেচ্ছাসেবকরা। এই সেবা আগামী 30 নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। হাইলাকান্দি জেলার আইনি সেবা প্রাধিকরণের সম্পাদক বিদ্যাব্রত আচার্য জানান যে এই সেবা প্রবীণ পেনশনভোগীদের জন্য অত্যন্ত সহায়ক প্রমাণিত হয়েছে। ব্যাংকে লাইফ সার্টিফিকেট জমা দিতে যাদের অসুবিধা হচ্ছে এই উদ্যোগের মাধ্যমে তারা খুব সহজেই কাজটি সম্পন্ন করতে পারছেন। বিশেষ করে গ্রামের প্রবীণ পেনশনভোগীদের জন্য এই সেবা যথেষ্ট স্বস্তি দিয়েছে। কিছু প্রবীণ ব্যক্তির ক্ষেত্রে তাদের আত্মীয় স্বজন এই সেবা নিতে সাহায্য পাচ্ছে। প্যারালিগাল স্বেচ্ছাসেবকরা অত্যন্ত যত্ন সহকারে তাদের সাহায্য করছে, যা প্রবীণদের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। অন্যদিকে অনেক পেনশনভোগীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধরনের সেবার আশা প্রকাশ করেছেন। অপরদিকে রাজ্যের 4 আসনে নিশ্চিত জয় বিজেপির। রাজ্যে উপনির্বাচন হচ্ছে 5টি বিধানসভা আসনে, এর মধ্যে 4টিতে বিজেপির জয় নিশ্চিত, এই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 4টি আসনে বিজেপির জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি 5ম আসনেও দলের প্রার্থী থাকবেন প্রতিদ্বন্দ্বিতায়, হয়তো শেষ পর্যন্ত জিতেও যেতে পারেন। তবে এই 5ম আসন কোনটি তা তিনি উল্লেখ করেননি। আর ধলাই প্রসঙ্গে তার দাবি, এই আসনে দলের প্রার্থী নিহার রঞ্জন দাস জয়ী হবেন কমপক্ষে 30,000 ভোটের ব্যবধানে। অপরদিকে ইতালির সোনিয়া সাংসদ হলে বাংলাদেশ থেকে আসা নিহারের ক্ষেত্রে বাধা কোথায়, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। ইতালি থেকে ভারতে এসে সোনিয়া গান্ধী যদি এদেশের সাংসদ হতে পারেন, তাহলে বাংলাদেশ থেকে আসা নিহার রঞ্জন দাস কেন বিধায়ক হতে পারেন না, এমনটাই প্রশ্ন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পালংঘাটে এই মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ অখণ্ড ভারতের অংশ ছিল, সেখানে হিন্দুদের সঙ্গে কি ধরনের অত্যাচার হয়েছে আমরা সবাই জানি। কংগ্রেস এবং বিজেপির কিছু নেতার মতে নিহার রঞ্জন দাসের পরিবারের লোকেরা এখনো বাংলাদেশে থাকে। বিজেপি তাকে ধলাই আসনে প্রার্থী করা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। মুখ্যমন্ত্রী এদিন বারবার নিহার রঞ্জন দাসের পক্ষে নানান যুক্তি দিয়েছেন। তার মতে নিহার রঞ্জনের নাম এনআরসিতে রয়েছে, তার ভারতীয় হওয়ার পর্যাপ্ত প্রমাণ রয়েছে, তিনি এদেশে পড়াশোনা করেছেন। তবে পালংঘাটে নিহারকে সঙ্গে নিয়ে তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানেই টেনে আনেন সোনিয়া গান্ধীর প্রসঙ্গ, মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ একসময় অখণ্ড ভারতের অংশ ছিল, তবে 1971 সালের আগে সেখানে হিন্দুদের উপর কি ধরনের অত্যাচার হয়েছে আমরা সবাই জানি। কেন হিন্দুরা নিজের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিলেন এটা কারো অজানা নয়। নিহার রঞ্জনের পরিবার আইনত ভারতবর্ষে প্রবেশ করেছে এবং এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে। অনেকেই তার বাংলাদেশ থেকে আসা নিয়ে প্রশ্ন করছেন। আমি বলবো, ইতালি থেকে এসে সোনিয়া গান্ধী যদি এদেশের নেতা হতে পারেন, বৈধভাবে বাংলাদেশ থেকে এসে নিহার রঞ্জন দাস কেন বিধায়ক হতে পারেন না, ইতালি তো কখনো অখণ্ড ভারতের অংশ ছিল না। অপরদিকে বদরপুর সার্কল কার্যালয় সরানোর সিদ্ধান্তের বিরুদ্ধে সরব কংগ্রেস। জেলা কমিশনারকে স্মারকপত্র, পথে নামার হুঁশিয়ারি। পঞ্চায়েতের সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন করে বৃহত্তর বদরপুরের বহু অংশ কর্তনের পর এবার বদরপুরের সার্কল কার্যালয় সরিয়ে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হল করিমগঞ্জ কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ক্ষোভ ব্যক্ত করে বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্না লিখিত স্মারকপত্র তুলে দিয়ে বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানান। জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদীর মুখোমুখি হয়ে বদরপুর সার্কল পুনর্গঠনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান কংগ্রেস সভাপতি সহ অন্যরা। লিখিত স্মারকপত্র তুলে দিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন কংগ্রেসীরা। করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, বিগত দিনে অগণতান্ত্রিকভাবে ডিলিমিটেশন করে বরাক তুতা করিমগঞ্জের বিধানসভা কেন্দ্র কর্তন করা হয়েছিল, সেটা ছিল লোকসভা নির্বাচনে আসন দখলের পূর্ব পরিকল্পনা। একইভাবে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ফের ডিলিমিটেশন প্রক্রিয়া বাস্তবায়ন হয়। করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ এলাকার সীমানা পুনর্বিন্যাস করা হয় সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে।
এবার বৃহত্তর বদরপুরের সার্কল উঠিয়ে দিয়ে বর্তমান বিজেপি সরকার ফের জনগণকে হেনস্থার মুখে ঠেলে দিচ্ছে বলে ক্ষোভ ব্যক্ত করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। তিনি বলেন, শুধু ভোটের স্বার্থে এসব করা হচ্ছে, তবে কংগ্রেস প্রতিবাদ চালিয়ে যাবে এবং মানুষের স্বার্থে বারবার পথে নামবে বলে হুমকি দেন কংগ্রেস সভাপতি। অন্যদিকে বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ বলেন, বদরপুর বরাক উপত্যকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত। করিমগঞ্জ জেলার বরাক নদীর তীরে অবস্থিত বদরপুরে একটি মুঘল আমলের দুর্গ রয়েছে যা একটি প্রধান পর্যটন কেন্দ্র। তাছাড়া বদরপুর রেলওয়ে স্টেশনটি বরাক উপত্যকা এবং দক্ষিণ আসামের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। স্টেশনটি বদরপুরকে বরাক উপত্যকার অন্যান্য এলাকার পাশাপাশি ভারতের অনেক অংশের সঙ্গে সংযুক্ত করে। বদরপুর এলাকা একটি শিক্ষার কেন্দ্র হিসেবে পরিচিত। জাকারিয়া বলেন, 2023 সালে জেলা পুনর্গঠনের সময় দুর্ভোগের পাশাপাশি সীমানা প্রক্রিয়ার সময়ও ক্ষতিগ্রস্ত হয়েছিল বদরপুর। এখন আসে সার্কল অফিসের পুনর্গঠন। বদরপুর সার্কল অফিস বদরপুরের গর্বের পরিচয়। বদরপুর সার্কল অফিস আইন শৃঙ্খলা রক্ষায়, সরকারি নীতি বাস্তবায়নে এবং প্রশাসনিক কার্যাবলী তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূল দায়িত্বগুলোর মধ্যে রয়েছে আইন ও শৃঙ্খলা বাস্তবায়ন, সরকারি রাজস্ব সংগ্রহ ও উন্নয়ন উদ্যোগ এবং ক্রাইসিস ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ কাজগুলো। ফলে বদরপুর সার্কল অফিস সরানো হলে সাধারণ মানুষ চরম হেনস্থার শিকার হবেন বলে জানান বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ। এদিনের কর্মসূচিতে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ, জেলা কংগ্রেস সহ সভাপতি নবেন্দু শর্মা পুরকায়স্থ, আশুক উদ্দিন, শুভজিৎ চক্রবর্তী সহ অন্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে আসাম মন্ত্রিসভা সম্প্রসারণের বিরাট সম্ভাবনা রয়েছে উপনির্বাচনের পর। এ নিয়ে ব্যাপক চর্চা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। জল্পনা কল্পনার রঙিন বেলুন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতির আকাশে। তবে এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও মন্ত্রিসভা সম্প্রসারণ ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে মন্তব্য করে গিয়েছেন। গত জুলাই মাসে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে 15 আগস্ট নতুন মন্ত্রীদের দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করানো উচিত ছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর সেই কথা বাস্তবায়িত হয়নি। তারপর এবার ফের মন্ত্রিসভার সম্প্রসারণের বিষয়টি চর্চায় উঠে এসেছে। এই চর্চায় এবার আসাম বিধানসভাকেও স্পর্শ করেছে। এর কারণ হলো আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর নাম সম্ভাব্য নতুন মন্ত্রীর তালিকায় শোনা যাচ্ছে। আর তা যদি হয়ে থাকে তাহলে বিশ্বজিৎ দৈমারীর স্থানে আসাম বিধানসভা লাভ করবে আরও একজন নতুন অধ্যক্ষ। উল্লেখ্য, 2026 সালের বিধানসভা নির্বাচনের আর মাত্র 1.5 বছর বাকি রয়েছে। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই সরকারের কাজের গতিও স্বাভাবিকভাবেই ক্ষিপ্রতর হয়ে উঠছে। এদিকে পরবর্তী বিধানসভা নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলি এখন থেকেই তাদের তৎপরতা ক্রমশ বাড়িয়ে তুলছে। ফলে বিরোধী দলের দৌড়ঝাঁপের সঙ্গে সরকারও তাদের তৎপরতা বৃদ্ধি করে চলেছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সে ধরনের তৎপরতা। এহেন একটি পরিবেশে মন্ত্রীদের দায় দায়িত্ব যেহেতু বৃদ্ধি হয়েছে, সেহেতু খালি পড়ে থাকা পদগুলিও পূরণ করাটা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীকে ছেড়ে দিয়ে বর্তমানে আসাম সরকারের মন্ত্রীর সংখ্যা 14, 4টি পদ এখনও খালি রয়েছে। সেরকম একটা পরিস্থিতিতে 4 জন মন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব বর্তমানের মন্ত্রীদেরই বহন করতে হচ্ছে, যার ফলে কাজকর্মেও তার নেতিবাচক প্রভাব পড়ছে। বেশ কয়েকটি বিভাগের দায়িত্ব একজনের উপর চাপিয়ে দেওয়ায় কাজের চাপও বেড়ে গিয়েছে। দিশপুরের চর্চা অনুসারে 4টি পদ খালি থাকলে এবার সবকটি পদ পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম হলেও 2টি পদ পূরণের পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর তারই একটি পদ বরাক উপত্যকা থেকে পূরণ করার সম্ভাবনা রয়েছে, কারণ পরিমল শুক্লবৈদ্য সাংসদ নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে আসাম সরকারের মন্ত্রিসভায় সমগ্র বরাক উপত্যকার কাউকে নজরে পড়ছে না। সে কারণে বরাক থেকে একজন মন্ত্রী হওয়াটা প্রায় নিশ্চিত। মন্ত্রীশূন্য হয়ে থাকার জন্য বরাকের জনগণের মধ্যেও তার একটা প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে সামগ্রিকভাবে বরাক উপত্যকা বিজেপির অন্যতম শক্ত গাঠি। এমন একটি গাঠিকে কোনো মতেই হাতছাড়া করতে দিতে চায় না ক্ষমতাসীন দলটি। সম্প্রতি যে কয়েকজন মন্ত্রী বরাক উপত্যকা সফরে গিয়েছিলেন তাদের সকলেই এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। আসাম মন্ত্রিসভায় বরাক উপত্যকা থেকে কোনো মন্ত্রী না থাকার খুব তাদের দিকে আছড়ে পড়েছিল। কংগ্রেস এই ইস্যুটি নিয়ে বরাক উপত্যকায় শুরু করে দিয়েছে উস্কানি ও আবেগ প্রবণতার রাজনীতি। তারা এই ইস্যুটিকে সামনে রেখেই ময়দানে নামতে চাইছে। ফলে সবকটি দিক বিবেচনা করে বরাক উপত্যকা থেকে খুব শীঘ্রই একজন বিধায়ককে আসাম সরকারের মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য খুবই আগ্রহী মুখ্যমন্ত্রী। এখন প্রশ্ন হলো, মন্ত্রী হওয়ার সৌভাগ্যবান সেই বিধায়ককে বিগত লোকসভা নির্বাচনে পরিমল শুক্লবৈদ্যের পক্ষে প্রচার চালাতে গিয়ে মুখ্যমন্ত্রী করিমগঞ্জের পাথারকান্দির এক জনসভায় বিধায়ক কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী করার ইঙ্গিত দিয়েছিলেন। মন্ত্রী হওয়ার স্বপ্ন রয়েছে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীরও। সরকার গঠনের সময় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার প্রয়াস চালিয়েছিলেন দৈমারী, কিন্তু তার সেই প্রচেষ্টা বিফলে গিয়েছিল, তিনি মন্ত্রী হতে পারেননি।
এবার সেই আশা পূরণ হতে চলেছে বলেই মনে প্রাণে বিশ্বাস রাখছেন দুইমারি। আর সেটি নিয়েই দিশপুরের বাইরে ও অন্দরমহলে জোর চর্চা চলছে। হাল ছেড়ে দেননি বিজেপির রাজ্য সভাপতি ভবেশ কলিতা, গভীর আশায় তিনিও বুক বাঁধছেন। মন্ত্রী হওয়ার জন্য তিনিও মরিয়া, রাজনৈতিক মহলের সেটাই ধারণা। বিশ্বজিৎ দৈমারি যদি মন্ত্রী হন তাহলে আসাম বিধানসভার পরবর্তী অধ্যক্ষ কে হবেন সেটাই লক্ষ টাকার প্রশ্ন। তবে তার জবাবও অনেকের কাছেই রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পরবর্তী অধ্যক্ষ হতে পারেন চন্দ্রমোহন পাটোয়ারি, সিনিয়র একজন মন্ত্রী তিনি। তাহলে মন্ত্রীপদ আরও একটা খালি হয়ে যাবে, সেই পদটি বাক্যে দখল করবেন অথবা মুখ্যমন্ত্রীর সুরজোর কার দিকে যায় সেটার দিকেই তাকিয়ে থাকবেন আসামবাসী। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।